নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দেখুন, আজকালকার দিনে সবথেকে বড় সমস্যাটা কী হয়েছে জানেন? অর্থ সমস্যা। অর্থাৎ রোজগারের জায়গাটা তেমন নাই, কর্ম পাচ্ছেন না, গৃহে অর্থ নাই। এই জায়গাটা কিন্তু প্রচুর মেসেজ আসছে, প্রচুর ফোন আসছে যে স্যার আমার হাতে কিন্তু টাকা নাই, আমি ঋণে পড়ে গেছি স্যার, আমি কি করব। এরকম প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে, প্রচুর ফোন করছেন যে এই জায়গা থেকে মুক্তি পাবো কি করে, আমার কাছে কোনো মানে কিছু যে কোনো ক্রিয়া করব সেই ক্রিয়ার মতনও আমার কাছে অর্থ কিন্তু নাই স্যার, আমি চারিদিকে একটা সানাসি চিপার মধ্যে কিন্তু বন্দী হয়ে গেছি। এই ভিডিওটি আমি সেই দর্শক বন্ধুদের জন্য আমি বলছি, প্রচুর কমেন্টস করেছেন যে স্যার একটা ভিডিও দেন যেটা মানুষের সারা জীবন যেন উপকার হয়। তো আমি একটি ভিডিও আপনাদেরকে ডেডিকেশন করছি আমার দিক থেকে। এই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন এবং এই ক্রিয়াটি আপনি গৃহে করেন। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনার জীবনে অর্থ কষ্ট আসবে না। এই ক্রিয়াটি করার পর থেকে আপনি যদি করেন এই ক্রিয়াটি, খুব ছোট্ট ক্রিয়া, মানে আপনার রোজগার বৃদ্ধি হবে, দৈনিক ইনকাম বৃদ্ধি হবে, কর্ম হবে, সব দিক থেকে আর্থিক স্থিতি, অর্থাৎ মা লক্ষ্মী আপনার ঘরে কিন্তু বসবাস করবে। যারা ঋণে পড়ে গেছেন, আর্থিক দুর্দশা, কি করবেন, দিশাহীন হয়ে পড়েছেন, প্রচুর লোন, আপনি চোখে অন্ধকার দেখছেন, তাদের জন্য আমি বলছি। অর্থাৎ এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল যেটি হচ্ছে প্রিয় দর্শক বন্ধুদের জন্য, যারা এই চ্যানেলটি দেখে উপকৃত যেন হয় তাদের জন্য আমি এই ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি। প্রচুর পরিমাণে কমেন্টস করবেন, আপনাদের সমস্যা থাকলে প্রচুর কমেন্টস করবেন, কী সমস্যা, কোন বিষয়ে ভিডিও চাইছেন এটাও আমি আপনারা কমেন্ট করুন। দেখুন কী করবেন তাতে আপনাদের অর্থনৈতিক কষ্ট যাবে, খুব একটা যে বড় কাজ না, এটা আপনার জীবনে দারিদ্রতা দূর করবে, অর্থ কষ্ট দূর করবে, চিরতরে অর্থ কষ্ট দারিদ্রতা আপনার দূর করবে। একটি মাটির হাঁড়ি নেবেন, মাটির হাঁড়ি, মাটির যে সরাগুলো হয় ওরকম মাটির একটা সরা নেবেন। সেখানে আপনি কী করবেন, কিছুটা প্রথম কোনো মন্দিরের মাটি, জাগ্রত মন্দিরের মাটি কিছুটা নেবেন। তারপরে এর পাশাপাশি সেখানে একটি বাগানের সুন্দর, যেখানে ফুলের বাগিচা আছে সেই বাগানের মাটি আপনি নেবেন। একটা হচ্ছে প্রথম হচ্ছে মন্দিরের মাটি, তারপর হচ্ছে বাগানের মাটি, আর তিন নম্বর যেখান থেকে মাটিটা আপনার কালেক্ট করবেন সেটি হচ্ছে গরু যেখানে থাকে, অর্থাৎ গোশালার মাটি, অর্থাৎ গোয়ালের যে মাটিটা সেই মাটিটা কিন্তু আপনি সংগ্রহ করবেন। অর্থাৎ গোয়ালের মাটি যেখানে গরু থাকে, মন্দিরের মাটি এবং বাগানের মাটি, এই তিনটি মাটি আপনি নিয়ে সেই মাটির পাত্রে আপনি রাখুন, নিয়ে এটা আপনার গৃহে সেই মাটির পাত্রটি রাখুন। এবং এর পাশাপাশি আপনারা সেটাতে জল দিন, এবং এর পাশাপাশি আপনারা সেই যে মাটির পাত্র, সেই যে তিন জায়গাকার মাটিটা যেটা আছে সেখানে আপনারা তুলসীর গাছ, ছোট্ট তুলসীর গাছ আপনারা সেখানে লাগান এবং প্রতিদিন জল দিতে থাকেন, মাটিটা উর্বর হবে। এবং এই যে আপনার যে অর্থনৈতিক যে কষ্ট, দারিদ্রতা, আপনি ডায়েরিতে নোট করে নিন, এই জায়গাটা কিন্তু আপনি কিন্তু মুক্তি কিন্তু পাবেনই পাবেন। এই তিন জায়গার মাটি আপনাকে কালেক্ট করতে হবে সংগ্রহ করার পর, এবং এটা আপনাদেরকে করতে হবে বৃহস্পতি অথবা শুক্রবার, এই দুটো দিনের মধ্যে এই ক্রিয়াটি আপনারা করুন এবং বাড়িতে এটা রেখে দিন। দেখবেন আপনার সমৃদ্ধিশালী আপনি হয়েছেন, আপনার অর্থনৈতিক কষ্ট দূর হবে, ঋণের জায়গা অনেকটাই পরিশোধ কিন্তু করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।